আজ তমলুকে নিমতরিতে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন চণ্ডীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চণ্ডীপুরে মিছিল করে স্থানীয় দুর্গা মন্দিরে পুজো দেন, তারপর সেখান থেকে সোজা তমলুক ডিএম অফিসে নমিনেশন জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলেন চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি সংবাদপত্রের সামনে বলেন, খেলা হচ্ছে চণ্ডীপুরে, খেলা হবে। নতুন যাত্রা, নতুন চ্যালেঞ্জ, নতুন দায়িত্ব, তো সেই দায়িত্বগুলোকে আমরা প্রত্যেকটা পদক্ষেপে রাখতে পারি। প্রত্যেকের গাইডেন্স রয়েছে সেখানকার। দাদা বলছি, এখনও আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে অনেক এখনও পুরনো কর্মীরা মাঠে নামছেন না, আপনি কি বার্তা দেবেন? মাঠে কেমন আমরা আপনাদের কাছে কি খবর আমি জানি না, কারণ আমরা যেভাবে যেটুকু কথা বলে বিদেশি মনে করি প্রত্যেকেই কিন্তু জয়ী। হ্যাঁ, কী বলছি, পুরনো প্রত্যেকেই কিন্তু নেমে পড়েছে এবং পুরনো কর্মীদের সঙ্গে সঙ্গে তাদের এতদিন যারা নেতৃত্ব দিয়ে রেখেছেন সেই দুজন এখানে রয়েছেন, দুজন বাইরে রয়েছেন, তো সেইভাবে এবং পুরনো কর্মীদের সঙ্গে অবশ্যই সময় এসে গেছে, তাদের দ্রুত দ্রুত যাবো। তাদের যদি কোনোরকমভাবে কোনো ক্ষোভ থাকে, কোনোরকমভাবে যদি তারা পিছিয়ে থাকেন, অবশ্যই তাদের সঙ্গে সেটা কথা বলে সমাধান করে একসঙ্গে আমরা লড়ব, কারণ এই লড়াই শুধু আমার একার নয়, আমরা সমান অধিকারে সমানভাবে লড়ব। নন্দীগ্রামে একটা গণ্ডগোল হয়েছে কালকে, মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়েছে, এবারও কী বলবেন? চরম আমার তীব্র থেকে তীব্রতম এটা প্রতিবাদ জানাচ্ছি এবং গোটা রাজ্য জুড়ে সেখানে জানানো হচ্ছে। এখন যদি স্বয়ং নেত্রীর ওপর এরকম আক্রমণ আসে, এটা এর থেকে বড়ো লজ্জার আর গণতন্ত্রের, এটা মনে হয় গণতন্ত্রকে ফাঁসি দেওয়া, এটাই বলব। তো আজ প্রত্যেকে আমরা তীব্র থেকে তীব্রতম প্রতিবাদে নেমেছি, ধিক্কার জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করব তিনি দ্রুত থেকে তীব্রতম আরও নতুন ডায়লগ উঠেছে খেলা হবে, তাহলে কি আপনার কেন্দ্রেও কি খেলা হতে পারে? তো খেলা তো হচ্ছে, খেলা হবে যখন তো হচ্ছে, শুধু রেজাল্টের অপেক্ষায় রয়েছি। গোলের পর গোল আমরা দিয়ে যাচ্ছি, আর আমাদের গোল রক্ষক আমাদেরকে বাঁচানোর জন্য সবাই মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়। চণ্ডীপুরের মানুষের রায় কেমন পাচ্ছে? যথেষ্টভাবে তারা উচ্ছ্বসিত, তাদের থেকে আশীর্বাদ করতে চাইছি যে হ্যাঁ অবশ্যই তারা অভিনেতা সমূহকে দেখতে আসছে নিশ্চয়ই, কিন্তু আমি এইটুকু তাদেরকে বুঝিয়ে দেবো আমার প্রত্যেকটা আচরণের ব্যবহার এবং সকল সাথে যে তারা তাদের ঘরে ছেলেকে পাচ্ছে। এখানে অভিনেতা আমার অবশ্যই অভিনয়টা আমার পাচ্ছে, কিন্তু এখানে কিন্তু যখন নিশ্চয় সেই বিশ্বাস নিয়ে আমাকে পাঠিয়েছে, তারা তাদের ঘরে ছেলে হিসেবে পাবে ঘরে। আপনি দেখেননি তাই ভালো করে করো যে আজকের ইয়েটা হিস্ট্রিটা ভালো করে লিখো। চন্দ্রপুর বিধানসভায় সবাই মিলে নেমেছে বলে নাম দিয়ে একদম শেষ করে দিয়ে তো ভালো করে একটা মিষ্টি খাও। শ্রীকৃষ্ণ মাইটির রিপোর্ট, খবর দিনভর।